বিরতির পর স্বাগত। এই মুহূর্তে চোখ রাখছি চোরেলামের দিকে। রোগী পরিষেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ যানবাহন হলো অ্যাম্বুলেন্স, এবং সেই অ্যাম্বুলেন্সের চালকের উপর আক্রমণ চালায় দুষ্কৃতীরা। ঠিক এমনটাই অভিযোগ উঠে আসছে চোরেলাম থেকে। জানা যায় 102 নম্বর অ্যাম্বুলেন্সে আক্রমণ চালিয়েছে দুষ্কৃতীরা। গোমতী জেলা হাসপাতাল থেকে এক রোগীকে নিয়ে জিবি হাসপাতালের দিকে আসছিল অ্যাম্বুলেন্স, এবং চোরেলাম বাজার অতিক্রম করার পরই TR07A1767 নম্বরের একটি খের বোঝাই গাড়ি অ্যাম্বুলেন্সটিকে ওভারটেক করে যায়, এবং চালক বাধা দিতেই গাড়ি থেকে নামিয়ে ঝুটন দেব গাড়িতে থাকা সুজন দেবনাথকে মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ। এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে গোটা ঘটনাকে কেন্দ্র করে। সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শুনুন। বিশালগড় এই বাজারটা ফারিয়া একটু ডাউনটা নামাত একটা বোলারে করে হঠাৎ করে আমরা সামনে দিয়ে ঢুকাই দিছি। ঢুকাই দিয়ে তাও আমরা কষ্ট বাঁচাইছি, গাড়িটা তেমন বাঁচাই সারছি, আর তারা কিছু বুঝলাম না, তারা নাই আমরা উপরে আক্রমণ আরম্ভ করছি। আপনার এটা কি অ্যাম্বুলেন্স আসল? আমরা এটা বড় বড় 102 এর অ্যাম্বুলেন্স। 102 অ্যাম্বুলেন্স। আমরা মানে প্রত্যেকটা কই যেতে আসলে? আমরা উদুপুর থেকে জীবিত যাইতে আসলাম। জীবিত যাইতে আসলাম। ইমার্জেন্সি রোগী নিয়ে। আপনার মানে কে মানে আরে কোন জায়গাতে হামলা করছে? হয়তো বিশালগড় বাজারটা ফারিয়া চলিলাম 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 বাজারটা ফারিয়া ডাউনটা নাম তুই হ্যাঁ হঠাৎ করে গাড়ির সামনে দিকে আপনি ওপরে মারধর করছেন। কি নাম আপনি? আমার নাম ঝুটন দে। আপনার সহকর্মীর নাম? সহকর্মীর নাম সুজন দেবনাথ। এখন কি চান? এটা আমরা মানে বিচার লাগা এই বিশালগড় থানা আইসি আইয়া একটা আইয়া জানাই কি কইছে তারা? তারা কইছে দেখবো। কি চান আপনারা এটা এখন? আমরা এটা চাই একটা সুস্থ বিচার হোক। আমরা কারণ আমরা সবাই হেল্পের লাগে আছি, আমরা হেল্প করার দূরে থাক, আমরা হেল্প করার দূরে থাক, তার উপরে আমরা উপরে আঘাত আনছে তার। আপনারা শুনলেন গাড়ির চালকের বক্তব্য। তিনি অভিযোগ করছেন যে গাড়ি থেকে নামিয়ে ঝুটন দেব এবং সুজন দেবনাথ অর্থাৎ গাড়ির চালক এবং স্বাস্থ্য কর্মীকে বেধরক মারধর করে দুষ্কৃতীরা, এবং ইতিমধ্যেই বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশ সেই দুষ্কৃতীদের পাকড়াও করতে সক্ষম হয় কিনা, এবং তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে। মূলত চিকিৎসার প্রয়োজনে এবং রোগী পরিবহনের ক্ষেত্রেই ব্যবহার করা হয় এই অ্যাম্বুলেন্স, কিন্তু সেই অ্যাম্বুলেন্সের উপর আক্রমণ করে দুষ্কৃতীরা, ঠিক এমনটাই অভিযোগ। এবং জানা যাচ্ছে গোমতী জেলা হাসপাতাল থেকে এই অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে জিবি হাসপাতালের দিকে আসছিল, তখন এই চোরেলাম বাজারে আসতেই TR07A1767 নম্বরের একটি গাড়ির চালক তাকে বেধরক মারধর করে। এই মুহূর্তে নির্দিষ্ট একটি বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সাথে থাকুন।